আসসালামু আলাইকুম, কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে ক্রাফট পেপার দিয়ে একটি ফুল এঁকে তোমাদেরকে দেখাবো। ক্রাফট পেপারটা একটু ব্রাউন কালারের হয় এবং এখানে এই ক্রাফট পেপারে ওয়েল পেস্টেল দিয়ে ছবি আঁকাটা খুবই সুন্দর হয়। কিন্তু আমার কাছে আছে এখন সাইন পেন, আমি সাইন পেন দিয়ে ক্রাফট পেপারে ফুল এঁকে রং করে দেখব ছবির রংটা কেমন বসে। তো আমি একটা ফুল আঁকবো চিন্তা করেছি, সেই ফুলটা ম্যাগনোলিয়া। সেই ম্যাগনোলিয়া ফুলটাকে কেমন হয় দেখি ক্রাফট পেপারে, সেটাই আজকের চ্যালেঞ্জ। এবং তোমরা খুব মনোযোগ সহকারে আঁকাটা দেখো, যদি পারো নিজে নিজে আঁকো এবং আঁকার পরে সাইন পেন দিয়ে বা ওয়েল পেস্টেল দিয়ে রং করে দেখো, খুবই চমৎকার একটা কম্বিনেশন হবে। তো আমি সাইন পেন ছিল হয়তো পিঙ্ক কালারে, হালকা পিঙ্ক কালারতে আগে দিলাম, দেখি কেমন বসে রংটা অ্যাবজর্ব করে। তো প্রথমে ভাবছিলাম যে খুব ভালোভাবে রংটা বসবে, কিন্তু তারপর দেখছি যে না, যে রংটা আসার কথা সেরকম আসছে না, কারণ ব্রাউন কালারের সাথে পিঙ্ক কালার হালকা পিঙ্কটা মিশে গেছে, তো সেরকমভাবে ফুটে উঠছে না রংটা। তারপরে ডিপ পিঙ্কটা দিলাম, ডিপ পিঙ্কটা মোটামুটি হালকা অ্যাবজর্ব হয়েছে এবং মোটামুটি ফুটে উঠেছে। তো ডিপ পিঙ্কটা আমি পুরোপুরি করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে করছি, দেখি কেমন দেখা যায়, এই চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু। তারপর পাতার রংটা দিচ্ছি, পাতার রংটা আমি গাঢ় সবুজে দিয়েছি, কোনো হাইলাইটার ইউজ করি নাই, দেখি কেমন দেখা যায়। পাতা আঁকা রং করা শেষ হয়ে গেল, তারপর যে স্টেমটা সেটা রং করছি এবং কলম দিয়ে পাতাটা পরে বর্ডার দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার এই চ্যালেঞ্জটা এরকম হলো, আমার কাছে ভালোই লেগেছে, তোমরাও একটু ট্রাই করতে পারো।